কেমন আছো তোমরা? আজকে তোমাদের নতুন একটা ব্লগ দেখাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কে বি মাই ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব আর কে বি। ইয়ো হ্যালো ফ্রেন্ড, এটা আমাদের 107 কিমি রাইড, সঙ্গে থাকো, দেখতে থাকো আর কে বি, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা NH12 আছি। ডান দিকে নৈহাটি যাওয়ার রাস্তা, বাঁ দিকে যেদিকে আমরা টার্নিং মারছি এই দা দিয়েই হাবড়া যাবো আমরা। সঙ্গে দেখো, দেখতে থাকো আর কে বি, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কে বি। হাই বন্ধুরা, আমরা এখন হাবড়ায় ঢুকে গেছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কে বি। ইয়ো হ্যালো ফ্রেন্ডস, আমি আর কে, আর 200 মিটার দূরেই আমার মামার বাড়ি। আর আজকে হাবড়ায় এসেছি, তার কারণটা তোমাদের বলা হয়নি। আজকে আমার মায়ের বাবা অর্থাৎ আমার দাদুর মৃত্যুবার্ষিকী, সে কারণেই আমরা হাবড়ায় এসেছি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। হ্যালো ফ্রেন্ড, ম্যা হু আপকা দোস্ত আর কে, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি জানি তোমরা ভালো থাকবে, ভালো থাকতেই হবে তোমাদেরকে, সাথে সাথে আমি থাকবো ভালো। ইউটিউবে মেরা চ্যানেল দেখো। সো ফ্রেন্ড, আজকে মামার বাড়ি আছি, কারণ দাদুর মৃত্যুবার্ষিকী। গত বছর আমার দাদু মারা গিয়েছিল আমার বিয়ের ঠিক 7 দিন আগে। তো একটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে আমাকে যেতে দেয়নি, আমি দাদুকে দেখতে পাইনি, আমার মা বাবা সবাই গিয়েছিলো। সো আমাদের একটা নাকি রীতি আছে, তো বিয়ে ঠিক হয়েছে, একটা শুভ অনুষ্ঠান, তার আগে যেতে নেই, সেজন্য যেতে পারিনি। তো আজকে এসেছি, তো পুরো ব্লগটা তোমাদের দেখাবো। তো সকালেই বেরিয়েছি, পৌঁছে গেছি, সকালের ভিডিওটা আমি মিস করে দিয়েছি, ওর জন্য আমি এখন বর্তমানে আছি একটা ফাঁকা জায়গায় হাবড়াতেই। আমার এক মাসির ছেলে আরও যারা আছে সবাইকে নিয়ে এসেছি একসাথে। তো সাথে থাকো, দেখতে থাকো আর কে বি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না আমার চ্যানেল আর কে বি। ইয়ো ইয়ো, মেন কথা যেটা, আমি ফাঁকা জায়গায় এসে আনন্দ পাই, একটু মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগে, কারণ ফাঁকা জায়গাতে কোনো আওয়াজ হয় না, তোমরা তো জানোই,
খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিল। কারণ ওখান থেকে আমি আমার নতুন নতুন ভিডিও কি করে বানাবো সেই ধরনের চিন্তা ভাবনা আমি করতে ভালোবাসি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি চাও যে আমি এরকম ধরনের, মানে তোমাদের মতো কোনো ফেভারিট, তোমাদের ইচ্ছা যে এরকম টাইপের ভিডিও বানালে অনেক বেটার হবে, তো বলো আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। আর অবশ্যই সাথে থাকবে আমার, আমি আর কে তোমাদের সাথে আবার বলছি, সাবস্ক্রাইব বাটন ক্লিক, ওকে। আর যারা নতুন তাদেরকে বলছি পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করবে, নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখন ভিডিও ছাড়বো, তার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো আমি আর কে তোমাদের সাথে, তোমরা ভালো থেকো আমি এটা চাই, আর সবসময় আমাকে আশীর্বাদ করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারি, মানুষের জন্য অনেক রকম কাজ করতে পারি। আমার ইচ্ছা আমি অনেক কিছু করব গরিবদের জন্য, অনেক দুস্থ মানুষদের জন্য অনেক রকম কাজ করার খুবই ইচ্ছা। তোমরা পাশে থাকলে অবশ্যই আমার হবে এই কাজ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল আর কে বি। বাই হাই ফ্রেন্ড। তো আমি এখন একটা ঝিলের ধারে আছি, খুব সুন্দর ফাঁকা পরিবেশ, এখানে সবাই আসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, কেউ একটু আসে, কেউ বন্ধুরা মিলে আসে, এখানটা এত সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। হাই ফ্রেন্ড, এটা আমার KTM RC 200। তো গ্রাফিক্স করেছি, গ্রাফিক্স তোমাদের দেখানো হয়নি, সো এখন তোমাদের দেখাচ্ছি আমার RC-তে গ্রাফিক্স কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাবে। আমাদের গ্রুপ স্ট্রিট রাইডার বেথরির লোগোটা পুরোপুরি মেরে দিয়েছি, তো তোমাদের যদি গ্রাফিক্স করতে মন চায় অবশ্যই করতে পারো। গ্রাফিক্স করলে গাড়ির মডিফিকেশান, স্টিকার মডিফিকেশান আরও বেটার লাগে আমি মনে করি। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আজও অচেনা। দুনিয়া ভুলা কে তুমসে মিলা হু, নিকলি হে দিল সে বো দুয়া, রঙ দে তুমোরে গেরুয়া, ও তুমোরে গেরুয়া পূজা। হ্যালো ফ্রেন্ডস, আর একটা সুন্দর প্লেসে নিয়ে এসছে আমার ভাইয়েরা। সো দেখো, এটা একটা খাল। তো আমি এমন একটা সুন্দর প্লেসে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ পেছনের খালটা, তো খুব সুন্দর লাগছে আমার এখানে এসে। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার সুখটুকু, দুঃখটাও তোমরা নিও, বাই। অনেক আনন্দ করার মাঝে একটা ফোন আসে আমার মাসির, বলে রাজু তুই স্টেশনে যা, তোর ভাই শুভ আসছে। তো আমি শুভকে রিসিভ করতে স্টেশনে এসেছি, সঙ্গে থাকো দেখতে থাকো আর কে বি। তারপর আমরা বাড়ি চলে এসেছি, লাঞ্চ করবো। তো লাঞ্চের পুরো ভিডিও তোলা হয়নি, বাস একটা আমার ভাইয়ের ছোট্ট সোনার ভিডিও তুলেছি, সঙ্গে থাকো দেখতে থাকো আর কেবি।
লাঞ্চ কমপ্লিট করার পর সবাই মিলে মামা বাড়ির ছাদের ওপরে একটু আড্ডা, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু আরকে, তো আমার ফ্যামিলির মেম্বারদের দেখাবো, আর একটা বিশেষ মেম্বার আছে তার সাথে তোমার আলাপ করিয়ে দিই তোমাদের। ওর নাম কি রে? মিসেস বাইটি। মিসেস বাইটি। ওর হাজবেন্ড কোথায়? হাজবেন্ড মরে গেছে, বিধবা। তো ফ্রেন্ডস, তোমার সাথে মিট করিয়ে দিলাম মিসেস বাইটির সাথে। হ্যালো ফ্রেন্ড, সব ভাই বোনদের নিয়ে চলে এসেছি রাজনন্দিনী রেস্টুরেন্টে, সঙ্গে থাকো, দেখতে থাকো আর কে বি। তো ফ্রেন্ডস, এবার ফেরার পালা বেথরড়ির দিকে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর লাস্টের ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি কি হয়েছে সেটা দেখো। ফ্রেন্ড, এখন আমরা বাহাদুরপুরে দাঁড়িয়ে আছি, তো সামনে তোমরা আকাশের দিকে তাকাও, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কালো কালো ধোঁয়া ওপরের দিকে উঠছে। তো ওখানে একটা দোকানে গ্যাস সিলিন্ডার বাস্ট করে পরিস্থিতি, পুলিশ দু সাইডেই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, সঙ্গে থাকো। সো সাইডে যে ফাঁকা ট্র্যাকটা আছে, আমরা এখন ভাবনা চিন্তা নিয়েছি ওই ট্র্যাক দিয়েই আমরা বেরোবো, কারণ আমাদের একটু তাড়া আছে, তাই আমাদের বেরোতে হবে। চলো যাওয়া যাক এবার। ফ্রেন্ড, ট্র্যাক চেঞ্জ করে নিয়েছি, দেখো তোমরা প্রচণ্ড ভিড়, কারণ প্রশাসন না থাকলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। দুটো গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, প্রচণ্ড আগুন ধরেছিল, তোমাদের লক্ষ্য করা দরকার। দেখো বাঁদিকে ধোঁয়া দেখা যাচ্ছে, খুবই প্রবলেম, যদি গাড়িতে আগুন লেগে যেত। সঠিক কাজ করেছে পুলিশ প্রশাসন, আর সামনের দিকে যে জ্যামটা আছে সেটা চলো দেখাচ্ছি। ফ্রেন্ড, তোমাদের দেখাচ্ছি এদিকের ভিড়টা, বাঁদিকে যে রাস্তাটা দেখলে এটা মায়াপুর যাওয়ার রাস্তা, আর আমরা সরে যাবো বেথরড়ি। আজকের ব্লগ এখানেই শেষ, নেক্সট ব্লগে আবার দেখা হবে।